মসজিদ কমিটির উপর দায় চাপিয়ে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ ঘটনা তদন্ত প্রতিবেদন জমা দিল তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্রতিবেদনে ডিপিডিসির অবৈধ বিদ্যুৎ সংযোগের কথাও বলা হয়েছে। এ ঘটনায় তিতাসের কোনো গাফিলতি খুঁজে পায়নি ওই কমিটি। বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। সভায় মন্ত্রী বলেন, নির্মম এ দুর্ঘটনার দায় কোনো পক্ষই এড়াতে পারবে না। রিয়াদ আহসানের প্রতিবেদনে বিস্তারিত। গত 4 সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মসজিদের ভেতরে দগ্ধ অবস্থায় 37 জনকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান 33 জন। বর্তমানে হাসপাতালটির আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও 4 জন। এ ঘটনায় তিতাস কর্তৃপক্ষ 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে, যে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন কমিটির প্রধান আব্দুল ওয়াহাব তালুকদার। আমরা জানি যে গ্যাস একার জ্বলার কোনো সুযোগ নাই, তাকে জ্বালাতে হবে। আমরা মসজিদের ভিতরে এসি চেম্বারে আমরা মিটারবিহীন বৈদ্যুতিক অবৈধ সংযোগ পেয়েছি, এবং বৈধ সংযোগ এবং অবৈধ সংযোগের মধ্যে একটা চেঞ্জ ওভার দেওয়া আছে। যখন কারেন্ট চলে গেছে তখন মসজিদের মুয়াজ্জিন সাহেব সেই চেঞ্জ ওভার দিয়ে এক ফেজ থেকে যখন আরেক ফেজে গেছে তখন স্পার্ক হয়েছে। সেই স্পার্ক থেকে মসজিদের ভিতরে যে গ্যাস জমানো ছিল সেখানে এই বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে যদি অন্য কিছু না থাকে, আমাদের গ্যাস যদি এখানে এসে থাকে। ওই মসজিদটিতে বিকল্প লাইন হিসেবে অবৈধ বিদ্যুৎ সংযোগও ছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে তিতাস। তবে দীর্ঘদিন কেন এভাবে লাইন থাকলো তার কোনো সদুত্তর দিতে পারেননি তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। এমন কোনো তিতাসে এমন কোনো নাই ইতিহাসে বা উদাহরণ নাই যে আমাদের কাছে একটা কমপ্লেন করা হয়েছে অথচ আমরা এটাকে এন্টারটেন করিনি, এরকম কিন্তু নাই। এবং আমি বিগত 9 মাস ধরে দেখছি যে আমাদের রেজিস্টার রয়েছে আমাদের এখানে, শুধু তাই না, একটা টেলিফোন করলেই কিন্তু আমরা সেগুলিকে এন্টারটেন করছি। তবে এ ঘটনায় তিতাসের জমা দেওয়া তদন্ত প্রতিবেদনটি পরীক্ষা নিরীক্ষা করা হবে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, এই দায় সবাইকে নিতে হবে। পরও কেউ কারো দায়িত্ব কিন্তু এড়াতে পারে না আমি মনে করি। আমি আগেই প্রথমে আমার বক্তব্য শুরুতে বলেছি যে সবাই সব জায়গার থেকে যদি আমরা দায়িত্বশীল হতাম তাহলে এই ধরনের ঘটনা কখনোই ঘটার সম্ভাবনা ছিল না, আমরা এড়াতে পারি। এটা আমাদের কাছে খুব বড় সাবধানবাণী এবং কস্টলি সাবধানবাণী আমি মনে করি। দোষীদের ইতোমধ্যে কঠোর শাস্তির আওতায় আনা হচ্ছে বলেও উল্লেখ করেন নসরুল হামিদ বিপু। আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু 8 জন অফিসারকে আমরা সাসপেন্ড করেছি। রিয়াদ আহসান, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। SATV সাথে আছি সবসময়।